নমস্কার, ভূমি বার্তা নিয়ে চলে এসেছি আমি তনুশ্রী। আপনারা দেখছেন ভূমি 24x7। চোখ রাখবো বিস্তারিত খবরে। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের রাঙামাটি মোড় থেকে তুনতুরি সুইয়া ভায়াগামী একটি নতুন বিটুমিনাস সড়ক নির্মাণের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয়া সন্ধ্যারানী টুডু। জানা গিয়েছে এই রাস্তাটি বাম আমল থেকেই অর্থাৎ 34 বছর ধরে বেহাল অবস্থায় পড়েছিল। ওই এলাকার গ্রামগুলি থেকে সবজি বিক্রেতা ছাত্রছাত্রীদের যাতায়াতে অসুবিধা হতো, এছাড়াও অ্যাম্বুলেন্স পারাপার করতেও দুর্ভোগে পড়তে হতো গ্রামবাসীদের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেই দুর্ভোগ থেকে রেহাই পেলেন এলাকাবাসী। রাস্তার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া কর্মাধ্যক্ষ গুরুপদ টুরু, ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ অচিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ নমিতা সিং মুড়া, বাঘমুন্ডির বিডিও দেবরাজ ঘোষ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এখানে এই সুইসে গ্রামে আজকে এই রাস্তার সূচনা হলো, কারণ দীর্ঘদিনের এদের দাবি ছিল। এই রাস্তার মধ্যে অনেক দুর্ঘটনা ঘটেছে, আমাদের বিডিও সাহেব উনি বক্তব্যের মাঝে বলেছেন, আপনারা শুনেছেন, অনেক পথচারিত মানুষেরও মানে দুর্ঘটনায় মানে ঘটেছে। তাই এই রাস্তা চাহিদাও ছিল আর এটা দরকারও আছে। এখানে যেহেতু ঝাড়খণ্ড লাগোয়া এই রাস্তা, আজকে শুভ সূচনা করলাম প্রথম পাঠ, আর আমরা চেষ্টা করছি দ্বিতীয় পাঠটাও তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এখানে অনেক অত্যন্ত গ্রাম এলাকাগুলো রাস্তাগুলো খুব খারাপ রয়েছে, এর বিষয়ে কী বলবেন? আমাদের অনেক উন্নয়নের কাজ চলছে, রাস্তাঘাট অনেক হয়েছে, তবুও আমি বলছি এখানে যদি কিছু রাস্তা সেরকম যদি আছে, আমাদের বিধায়ক আছেন ওনার নলেজে নিশ্চয়ই থাকবে, আমাদের জেলা পরিষদ নমিতা ম্যাডাম আছেন, ওনারা যোগাযোগ করলে আমরা আমার দপ্তর থেকে আমি অবশ্যই সেই রাস্তাগুলো পূরণ করার চেষ্টা করব। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, ভূমি 24x7। এখনকার মতো ভূমি বার্তা এই পর্যন্তই। অন্যান্য খবর অনুষ্ঠানের জন্য চোখ রাখুন ভূমি 24x7।